10 দফা দাবি তুলে ধরেন তথ্যমন্ত্রীর কাছে। এই সময় মন্ত্রী বলেন, দেশে এখন অবাধ তথ্য প্রবাহ চলছে, অনেকেই সরকারের সমালোচনাও করছে, তবে সমালোচনা সহ্য করলেও সন্ত্রাস সহ্য করা হবে না। জনগণকে জিম্মি করে যারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় তারা কখনোই সফল হবে না বলেও জানান তথ্যমন্ত্রী। অবাধ তথ্য প্রবাহে শেখ হাসিনার সরকার কোনো বাধা দেবে না, আটকাব না, কিন্তু আগুন সন্ত্রাসীদের আমরা অবশ্যই আটকাব। যুদ্ধ অপরাধীর যেমন ছাড় দিই না, ঠিক তেমনি আজকের সংকটে আগুন সন্ত্রাসী আর তার নেত্রীকে এক চুল ছাড় দেব না। শুধু ক্ষমতার বাইরে থেকেই নয়, ক্ষমতা